May I have your attention, please? Very good afternoon, everybody. So today, let's talk about Rashi Jatra. Even Rashi Jatra is a fish. A big, big, big round of applause for all of our guests. And we're very, very, very happy to have all of you with us. প্রথম যখন দিদি এলেন, আমি আরেকবার ওনার সকলের সঙ্গে কি পরিচয় করিয়ে দেবো, আমার মনে হয় না দরকার, তবু করে দিই। উই হ্যাভ শোভন চক্রবর্তী, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। উই হ্যাভ ঋতুপর্ণা সেনগুপ্তা, উই হ্যাভ আরমান খান, ওসেদ রশিদ জি, উই অল নো হিম, হিজ মেলোডিয়াস ভয়েস, উই আর মিসিং হিম, বাট হি ইজ উইথ আস. He is with us through his music, and obviously his presence is with us as a blessing, right? Thank you for coming, Arman Khan and Janita Basu Khan. We have Kanak Lata Dotto, a big round of applause. We have Radhika Singh Himan, and we have Shujoy Prasha Chatterjee. Shujoy Da, and now is the time. Oh, no, Nandini is with us. দিদি আমাকে শুরুতেই বলেছিলেন যে এত সুন্দর একটা উদ্বোধনের মুহূর্ত দুটো স্তোত্র পাঠ যদি করা যায়, ডেফিনেটলি করবো, এবং সে কথা বলবো। পূর্ণমাদহ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমিব বিশিষ্যতে, সম্পূর্ণ হোক পরিপূর্ণ হোক রাশির পথ চলা। আর এই কথা বলতে বলতে আমাদের এই মুহূর্তে আমরা প্রদীপ প্রজ্বলন যাবো, এবং তারপর উই হ্যাভ আরমান উইথ আস। তো আরমানের, এবং তার আগে প্রদীপ প্রজ্বলন, সো may I request all of our guests to latinda kotha bolbo, tobe shobar age amar mone hoy we must start the inauguration. A big round of applause, please. একটা সুন্দর মুহূর্ত এই মুহূর্তে সূচনা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের এই হল ওয়ালে, এবং আমরা আশা করব যে এই রাশযাত্রা যেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে জীবনের সঙ্গী হয়ে ওঠে। আগুনের পরশ মরি ছোঁয়া প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানী, আগুনের পরশ মরি ছোঁয়া প্রাণী। এভাবে আগুনের শিখা ঠিক যেমন জলে এবং একটা নির্দিষ্ট দিক দেখায়, এভাবে আমরা যেন প্রত্যেকটা দিন আমাদের গায়ে মনে প্রাণী রাশকে মাখিয়ে নিতে পারি। কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি রাশের কি ব্রিলিয়েন্ট কালেকশনস আর হিয়ার, এবং আমার মনে হয় এই কালেকশনসগুলোকে সত্যি গায়ে মাখিয়ে নেওয়ারই মতো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের প্রত্যেকটা গেস্টকে, আমাদের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা রয়েছেন প্রত্যেকের কাছে দু একটি কথা তো শুনতেই হবে। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, স্পেশাল ওয়েলকাম টু অল অফ ইউ, কারণ যার ডাকে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, সেটা ঝড় বৃষ্টি গরম যাই হোক না কেন, তিনি যখন ডাকে সবটাই উপেক্ষা করে আমাদেরকে আসতে হয়, কারণ তিনি এতটাই আমাদের কাছে প্রিয়, এত ভালোবাসার একজন মানুষ। যারা আমরা তাকে পার্সোনালি চিনি সেটা তো বটেই, যারা তাদেরকে চেনেও না তাদের কাছেও কিন্তু তিনি সমানভাবে প্রিয়। এরকমই একটা ভালো মানুষ ঋতুদি, যাকে যুগ 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 ধরে চিনি, তার ডাকে মানে আমি যখন দেখেছি সে না বলতে পারেনি, আমরা তিনি যখন ডাকে আমি না বলতে পারি না। তো এটা হচ্ছে বিষয়, এবং যে কারণে এখানে আসা সেটা প্রত্যেকের কাছে দারুণভাবে সুস্পষ্ট। এত সুন্দর একটা ব্র্যান্ডিং রাস, তো সেটাই আমি বলবো যে এই রাস যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে পৌঁছায়। কারণ যেভাবে যে আর্টিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, যে শিল্প দেখতে পাচ্ছি, সেই শিল্পটাকে তুলে ধরার কিন্তু প্রয়োজন একজন দক্ষ শিল্পী একমাত্র পারেন। তো সেই ক্ষেত্রে ঋতুদি একজন সেই দক্ষ একজন শিল্পী, যার অন্য একটা শিল্পের রূপ আমরা পাচ্ছি আজকের এই মঞ্চ থেকে। এবং স্পেশাল যে সকল সম্মানীয় ডিগনিটারিজ গেস্টরা এসেছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, এবং স্পেশালি তোমাদেরকে। এবং আমি এটা অনুরোধ করবো যে তোমরাও তোমাদের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে জনসাধারণের কাছে পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও, যে এই স্পেশাল গরমের মধ্যে যেখানে পয়লা বৈশাখ তো রয়েছে, আমাদের নতুন আবেগ আমাদের এটা বড় বলে, তো সুতরাং সেই আবেগকে আরেকটু উষ্ণতা বাড়ানোর জন্য, যে উচ্ছ্বাসকে বাড়ানোর জন্য রাশের যে যা যা কিছু রয়েছে সেটা বরণীয় ঘর সাজানোর জন্য যা যা কিছু আছে, আপনারা আসুন এবং সেখান থেকে সংগ্রহ করুন। রাশ যেন আরও এগিয়ে যায়, প্রত্যেকের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি যে ঋতুপর্ণা সেনগুপ্তা, যার চলচ্চিত্রের সংখ্যা
যাই হোক আমি হাতে আমি বলতে পারবো না, কিন্তু তার মধ্যে বিশেষ বিশেষ কিছু চলচ্চিত্রে তিনি বিশেষ কিছু পোশাক পরেছিলেন। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু শোকেস অল দোজ, যেগুলো কিনা অকশন করা হবে। আচ্ছা হাততালি হোক এই খবরটার জন্য প্লিজ। এবং সেই অকশন থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ আমাদের অতি পরিচিত দুটি সংস্থা লাইফ বিয়ন্ড ক্যান্সার এবং এনেবল সোসাইটি তাদের হাতে তুলে দেওয়া হবে। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস থট। অ্যান্ড এই ভাবনাটা শুধুমাত্র যে মানুষটি ভাবতে পারেন, ডেফিনেটলি উই হ্যাভ মিস্টার পার্থ সরকার ফ্রম LBC লাইফ বিয়ন্ড ক্যান্সার এবং অবভিয়াসলি শর্মিষ্ঠা মুখার্জি দিদি ইজ কলিং ইউ অলসো। তো আমি দুজনকেই মঞ্চে একটু ডাকবো। মিস্টার পার্থ সরকার, রিপ্রেজেন্টেটিভ অফ LBC লাইফ বিয়ন্ড ক্যান্সার, অ্যান্ড অবভিয়াসলি শর্মিষ্ঠা মুখার্জি from Endeavor Society. আমরা অত্যন্ত আনন্দিত এইভাবে, এই যে ভাবনা যে একটা পোশাক, কীভাবে সেই পোশাকও একটা সমাজের সমাজ সেবামূলক কাজের অঙ্গ হয়ে উঠতে পারে, এই ভাবনার জন্য গ্রেট স্যালুট করিতে পারেন। আরমান খান, একদম একটু গান তো শোনাতেই হবে কারণ দিদি আমার খুব ফেভারিট গান আছে, তো ওটা দু লাইন। আপসে মিলকে হম कुछ बदल से गए, शेर पढ़ने लगे गुनगुनाने लगे, आपसे मिलके हूँ कुछ बदल से गए, शेर पढ़ने लगे गुनगुनाने लगे, आपसे मिलके हूँ। I'm very sure जी নমস্কার, আজকের সকালটা এত সুন্দর হয়ে যাবে যে ভাবিনি। সত্যি যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছে আসে, তাদের সান্নিধ্য যে আমি এত বারবার পাই, দ্যাট ইজ মাই প্রিভিলেজ। আর যারা মঞ্চে দাঁড়িয়ে আছে তারা খুব আপনজন, এবং যারা ওখানে ওদিকেও বসে আছেন তারাও আমার খুব আপনজন। এবং আমি এটুকু মনে করি যে সবাই মিলে একটা কাজ হয় এবং সবার আবেগেই একটা বড় কাজ হতে পারে। তো রাস ইজ অল অ্যাবাউট ইউনো টকিং অ্যাবাউট ডিফারেন্ট ইমোশনস হুইচ উই ফিল এভরি ডে এভরি মোমেন্ট। তো আমাদের পোশাকের মধ্যেও বোধহয় আমরা সেই একটা ভাইব্রেশন পাই। তো আমি মনে করি যে প্রত্যেকের জীবনে সেই ভাইব্রেশনটা তাদের পার্সোনালিটিকে কীভাবে এনহ্যান্স করবে সেটা নিয়েই হচ্ছে রাসের মূল থিম। তো সেখানে আমরা বহু জিনিস কিউরেট করেছি, আপনাদের ভালো লাগবে, সাপোর্ট করবেন, এগিয়ে যাবে তাহলে অনেক মানুষরা যাদের আমি সাপোর্ট করতে পারবো। আর এই মঞ্চে যারা আছেন তাদের একটু ছোট করে বলি, নন্দিনীদি আমার ভীষণ প্রিয় ভজন, একজন ভীষণ প্রিয় মানুষ। যবে থেকে তাপসদার সঙ্গে আমাদের পরিচয় তবে থেকে নন্দিনীদি সঙ্গে আমার ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ আছে। She is just like my elder sister. Thank you, Nandini, for coming today. Kalan Dada, you have always been very graceful. আর তোমার সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব, তোমার বন্ধুত্বটা যার সঙ্গে যার মাধ্যম দিয়ে বন্ধুত্ব, একটা তো অবশ্যই সর্বরীতি। এবং আরেকজন যে আছে এখানে আমি তার নাম বলতে চাই, জিনা মিত্র বণিক। জিনা জিনা আমাদের মধ্যে এসেছে, মাই কনস্ট্যান্ট সাইলেন্ট সাপোর্টার, অলওয়েজ শি হ্যাজ বিন দেয়ার ফর মি। তাই আমার আজকে খুঁজি না একটু স্টেজে আসবে, এক মিনিট, আই উড লাভ টু কল ইউ অন স্টেজ। তুমি যদি দু লাইন দু কথা বলো, বিকজ শি অলওয়েজ সাপোর্টেড মি ইন এভরিথিং হোয়াট আই হ্যাভ এভার ডান। ভুল করলেও বলেছে যে একটু ঠিক করে নে, সাপোর্ট করেছে, আবার ঠিক করলেও বলেছে যে ইউ আর দ্য মোস্ট ব্রেভেস্ট গার্ল। সো জিনা, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার অ্যাজ আ ফ্রেন্ড অলওয়েজ অ্যান্ড এভার। আর আমার ভীষণ প্রিয় একটা বাদর ছেলে সোহম, ও এসছে আজকে, আমার খুব ভালো লাগছে ওকে, ওর সাথে আমার এত বছরের সম্পর্ক যে আমি বলে বোঝাতে পারবো না হাউ মেনি ইয়ার্স। ওকে ছোট থেকে বড়, বড় থেকে আরও বড় হতে দেখলাম, কিন্তু ওর সঙ্গে সেই ছোটোর থেকে বড়োর সম্পর্কটা কোথায় ইটারনাল, ওর পরিবারের সঙ্গে সব কিছুর সঙ্গে। তো আজকে ওর এই উত্তরণ, ওর এই এত বড় নাম, আই অলওয়েজ ফিল ভেরি প্রাউড। আজকে আমার এই স্পেশাল দিনে আমি ওকে স্পেশাল ইনভিটেশন করেছি। আর সোমা আর আরমান এসছে, আমার বুকটা ভরে গেছে।
প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যখনই মানে রাশিজির কথা হয় তখন আমার ওই মানুষটার কথা, ওই তার মানুষটার ভালোবাসার কথা কোনোদিন ভুলতে পারবো না। তার কাছে যতটা আদর ভালোবাসা পেয়েছি মানুষ হিসেবে, শিল্পী হিসেবে মূল্যায়ন করার মতো ক্ষমতা আমার নেই, বিকজ হি ইজ আ ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট। কিন্তু মানুষ হিসেবে যে ভালোবাসা স্নেহ, তাই তার পরিবারের সাথে সবসময় থাকতে চাই, পাশে রাখতে চাই তোমাদের। থ্যাংক ইউ আরমান, ইউ উইল বি এ ভেরি ভেরি বিগ স্টার। মানে বাবার আশীর্বাদ আমাদের সবার ভালোবাসা, ইউ আর ভেরি পাওয়ারফুল বয়। আর আমার প্রিয় বন্ধু সুজয় এসছে। সুজয় হ্যাজ অলওয়েজ বিন মাই সাপোর্টার এভার, এবং ও খুব মানে একজন আর্টিস্ট যে কিনা ভীষণ ভীষণ ভালো ভালো কাজ করে, যে কাজগুলো কিন্তু অনেকেই বোধহয় বুঝতে পারে না যে এরকম ধরনের কাজ করা যায়। না ঝড়ার কথা বলছি না, ওর একটা ওরও এক্সিবিশন হচ্ছে শৃঙ্গার কালকে, তো সবাই আসুন। আর আমার খুব প্রিয় বোন বান্ধবী এখানে আছে রাধিকা সিংহি, ওর শি ইজ মাই ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। আমার এই ডিজাইনিং ওয়ার্ল্ডে আসা, আমার এই ছোটো ছোটো জিনিসে আনন্দ পাওয়া, শি হ্যাজ অ্যাকচুয়ালি টপ মি আ লট। শি হ্যাজ অলওয়েজ টোল মি দ্যাট যাই করবে না ঋতু, তুমি ভালোবেসে করো আর আনন্দ পেও, তাতেই হবে, দ্যাট দ্য ওয়ার্ক ইজ অল ডান। এটাও আমাকে সবসময় বলতে বলে, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে ওকে আমি এখানে আসতে বলেছি, অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড টাচড। আর আমি এরপরে আরও 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 মানুষরা যারা এখানে এসে তাদের কথা বলবো। পার্থদা আছেন এলবিসির সঙ্গে আমি যুক্ত, পার্থদা ইজ কান্ডারি এলবিসির, এবং আমি চাই যে আমাদের কিছু প্রসিডিওর ওখানে যাক। গৌতমদা আছেন আমাদের, গৌতম বরার। গৌতমদা তুমি একটু স্টেজে এসো প্লিজ। গৌতমদা আমাদের প্রচুর হেল্প করেছেন অনেক কিছু ডিজাইনিং, রাসের এই সমস্ত লোগোস, তারপরে আমাদের বিভিন্ন কাজ, আমাদের সমস্ত যেগুলো ব্যাগস সব গৌতম দাট ইস গৌতম বরার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্ট আর্টিস্ট। তার জন্য গৌতমের জন্য একটা জোরে হাত দিব, থ্যাংক ইউ গৌতমদা। আর আজকে আমাদের প্রচুর মেকআপ আর্টিস্টরা এসেছেন যারা মেকআপ করবেন লাইভ আমাদের মধ্যে, আমাদের পুরো টিম আছে যারা এই রাসকে পুরো এগিয়ে নিয়ে গেছে। সাগরিকা আছে, মৌমিতা আমার কাকিমা আছেন, তারপরে মিঠু, মানে প্রচুর প্রচুর নাম আছে যেগুলো পরে বলবো। নির্মলদা তো অবভিয়াস, নির্মলদা তো আমাদের পার্ট, মানে আমাদের কী বলবো কোর টিম। তাই জন্য আচ্ছা আমি একটুখানি না আমার বন্ধুদের কাছ থেকে একটা একটা কথা শুনে নেব। আমাদের মধ্যে পিকাসো আছে, শুভম শান্তা, যারা আমাদের অলওয়েজ সাপোর্ট। একটু দাঁড়াও না, হাততালি, এই সবাই একটু জোরে হাততালি দাও, থ্যাংক ইউ। হ্যাঁ যতই দেখি এবং সেই মনে পড়ে প্রথম দিনের কথা, দেখো ওর প্রত্যেকটা প্রয়াস আমাকে অভিভূত করে, মানে এত ক্রিয়েটিভ আর এত সুন্দর মনের মানুষ। তো আমি শিওর রাস সবার মধ্যে পৌঁছবেই, এবং আই এম সার্টেন অ্যাবাউট ইট, অ্যান্ড গুড লাক। একটা কথাই বলবো, ঋতুই শুধু পারে, যাই ও করে সত্যি শুধু ঋতুই পারে, আর আমার কিছু বলার নেই। Three cheers for Ritu Di, hippie food. Huh? And Russ, obviously. I just wish all the best of luck for Russ and Arki Bolo. You should wear Russ. Yes. The only thing that I can see for Ritu, we love her, we love her, and we love her. And all the best for all her endeavors. God bless you. ঋতু সম্বন্ধে তো আর সবাই এত বলে ফেলেছে, আর কিচ্ছু বলার নেই। সমস্ত জায়গায় লাইফ অফ ক্যান্সারকে প্রমোট করেছে ঋতু, দেশে এবং বিদেশে। থ্যাংক ইউ ঋতু ফর অল দিস, থ্যাংক ইউ, বেস্ট উইচেস ফর লাস্ট। আই ক্যানট সাম ইট আপ ইন ওয়ান লাইন, তাই আমি এক লাইন রাসের জন্য এটা। আজ নিখিলের আনন্দ ধারায় ধুয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুয়ে।
ধুইদা মনের কোণের সব দীনতা মলিনতা ধুইদা বেশ এইটুকুই বলেছি Ritu is one of the best humans I know. Always, she's like amazing. And Ritu, anytime, anything I can do for you, please. I'm just a caller. Anytime. Anything. Always. I love you. Yes, of course. No. No. Thank you. It was lovely, you know, coming here this morning to meet all of you. And I must tell you that amar shonge Ritur bondhutota I think amader somporko tai WhatsApp jagate khub shuru hoyeche tobe theke modhe aro gobhi hoyeche because oke to paoa jay na ar shob shomoy ami hoye thaki na to I think I will live our life on WhatsApp ebong amader jodi kono din WhatsApp dhoron kono din কেউ যদি দেখে তাহলে সে হেসে হেসে মরে যাবে বিকজ মোস্ট অফ দি এক্সচেঞ্জেস আর ফুল অফ ফান অ্যান্ড ব্যান্টার হ্যাঁ এবং সেটা হয় আর নয়তো আমরা প্রচুর লিটারেচার ঘাঁটি আর নয়তো আমাদের লেখালেখি নিয়ে কথা হবে বাট আই মাস্ট টেল ইউ আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক ঋতুর এবং অনেক মানুষের সঙ্গে যোগাযোগ থাকার পরে সারা দুনিয়ায় বলতে পারেন আমার যেহেতু আমার কাজটাই সেরকম ছিল কিন্তু ঋতুর সঙ্গে আন্তরিক হওয়ার একটাই কারণ বিকজ মানুষ তো মানুষকে বড় করে আই থিঙ্ক ঋতুর সঙ্গে চলার একটা মেজর অ্যাডভান্টেজ হচ্ছে শি ইজ ভেরি পজিটিভ পার্সন এবং রাস ইজ আ রেজাল্ট অফ দ্যাট পজিটিভিটি আপনি যদি কাউকে কিছু দিতেই না পারে অনেকটা দূর এগিয়ে গিয়ে অনেকটা নাম করে তাহলে আপনার সেই নাম করাটাই বৃথা এবং সেই জায়গা থেকে আমি ঋতুকে ভালোবাসি সেই জায়গা থেকে আমি ঋতুকে মনে করি শি ইজ রিয়েলি অ্যান ইন্সপিরেশন এমনি এমনি খারে ইন্সপিরেশন নন রিয়েলি অ্যান ইন্সপিরেশন অ্যান্ড আই হোপ শি ওয়াকস দ্য মাইল অ্যান্ড আই এম শিওর শি উইল ডু গ্রেট ফর মেনি পিপল আমাদের মধ্যে রিক মিত্র আছে যার পরল প্রজেক্ট তো আমি একটু রিককেও ডাকবো হি ইজ অলসো আ মডেল অফ রাস শুভম তুমি এসো না একটু স্টেজে এসো শান্তা এসো এসো পিকাসো নির্মলদাকে আমি ডাকবো আমার সময় মতো আমাদের মধ্যে নির্মল দেখো নির্মলদা তো আসলে নির্মলদা এখন ডিরেক্টর হয়ে গেছে তো আমি মাঝে মাঝে ভাবি যে নির্মলদা আমাদের ফ্যামিলি ইন্টিগ্রাল ফ্যামিলি না ডিরেক্টর নির্মল চক্র নির্মলদা তোমার জন্য একটা বিগ হ্যান্ড ফর সাপোর্টিং আস ফর এভরিথিং এসো আমাদের মধ্যে মেকআপ আর্টিস্ট আছে আজাদ আহমেদ ফেমাস মেকআপ আর্টিস্ট অনুপ আছে সুদীপ আছে বিপ্লব আছে মালতী আছে আমাদের মধ্যে সিমি আছে কমিউনিকেশনস করেছে এখানে তো থ্যাংক ইউ ভেরি মাচ তো আমরা এবার এবার আমরা কেক কাটিংটা করে তারপর আমরা রাসের একটা ভিডিও দেখে নেব একটা কথা বলি 2018 সালে কিন্তু রাস নিয়ে ঋতুপর্ণ সেনগুপ্তর মাথায় প্রথম চিন্তাভাবনাগুলো আসে এবং এই যে রাস এই কথাটা কিন্তু এসছে ফ্রম দ্য ইনিশিয়ালস অফ দ্য নেমস প্রায় লাইক ঋষুনা ঋতু